আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে এবিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় বিশ্ব মৃতের সংখ্যা 2,65,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 2,528 জনের প্রাণহানি। শর্ত সাপেক্ষে আজ থেকে দেশের সব মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সাতক্ষীরা চিংড়ি শিল্পে রফতানি বন্ধ হওয়ায় ক্ষতির মুখে চাষী ও খাত সংশ্লিষ্টরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গেল একদিনে বিশ্বে 6,800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 2,65,000 কাছাকাছি, আক্রান্ত প্রায় 38,20,000। করোনার সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে বুধবার 2,500 বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন 75,000 কাছাকাছি, আক্রান্ত 12,63,000 ছাড়িয়েছে। মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের নতুন করে 649 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 30,000। শনাক্ত 2,00,000-এরও বেশি। ইতালিতে আরও 3,50,000 অধিকের মৃত্যুতে, সেখানে মৃতের সংখ্যা 29,700 কাছাকাছি। স্পেন ও ফ্রান্সে 2,500 মানুষের মৃত্যুতে দেশ দুটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে 26,000 কাছাকাছি। এদিকে ভারতে নতুন করে 92 জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে 1,785 জন। আরও 3,500-এর বেশি শনাক্ত হয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 53,000-এর কাছাকাছি। আর পাকিস্তানে মারা গেছে 544 জন, শনাক্ত 23,000-এর বেশি। শারীরিক দূরত্ব বজায় রেখে আজ জোহর থেকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি আদায় করতে পারবেন সুস্থ মুসল্লিরা। 12টি শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মসজিদে কার্পেট বিছানো যাবে না। 5 ওয়াক্তে নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদের গেটে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে জায়নামাজের সাথে নিয়ে আসতে হবে। মুসল্লিদের মাস্ক পরতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসায় সুন্নত নফল আদায় করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে 3 ফুট পরপর দাঁড়াতে হবে। 1 কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। প্রত্যেক মসজিদে সর্বোচ্চ 5 জন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতিকাফের জন্য অবস্থান করতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, শর্ত না মানলে মসজিদে জামাত বন্ধ করে দেওয়া হবে। প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে দীর্ঘ 1 মাস পর মন্ত্রিসভার বৈঠক বসতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সীমিত পরিসরে এই বৈঠক বসবে সকাল 11টায়। করোনা ভাইরাসের কারণে যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর 6 এপ্রিল মন্ত্রিসভার সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বব্যাপী করোনার প্রভাবে ধস নেমেছে সাতক্ষীরা চিংড়ি শিল্পে। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষী ও এখাত সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারের দিকে তাকিয়ে তারা। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরায় 88,079 হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হয়, কিন্তু করোনার প্রভাবে মুখ থুবড়ে পড়েছে জেলার চিংড়ি খাত। রপ্তানি বন্ধ, বন্ধ দেশের ফ্রিজিং কারখানাগুলো। স্থানীয় বাজারেও নেওয়া যাচ্ছে না চিংড়ি। ব্যাপক লোকসান গুনতে হচ্ছে ঘের মালিকদের। সবচেয়ে বেশি ক্ষতির মুখে প্রান্তিক চাষিরা। ব্যাংক ঋণ ও সমিতির কিস্তি নিয়ে দুশ্চিন্তায় তারা। যে মাছ, বাগদা মাছ আমরা 800 টাকা কেজি বিক্রয় করেছি। এই করোনার প্রভাব দেখা দেওয়ার কারণে সেই বাগদা মাছ আমাদের 350 থেকে 400 টাকা কেজি বিক্রয় করতে হচ্ছে। অত্যাধিক কম হয়ে গেছে মাছের দাম, এত বেশি কম হয়ে গেছে যে ঘের বেড়ি এলাকার লোকজনরা কেউ কোনো মাছ ধরতেছে না। 13,000 টাকা জমির হারি নিয়ে ঘের করি আমাদের কোনো লাভ নেই। মানে 700-800 টাকা যে কেজি বাগদা চিংড়ি ছিল, সেই বাগদা চিংড়ি এখন 400 টাকা 350 টাকা কেজি। আমরা 10 জমি জানাচ্ছি সরকারের কাছে যেন লোনটা পেয়ে যাই। কৃষকদের আপাতত উৎসাহিত করুক, তা না হলে এই কৃষকরা এই এই চিংড়ি চাষ আগ্রহ হারিয়ে ফেলবে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চিংড়ি চাষিদের সুদমুক্ত ঋণের জন্য সর্বোচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। 2-3% সুদে যেন যদি তারা আর্থিকভাবে ব্যাংক থেকে ঋণ নিতে পারে, অথবা 6 মাস বা 1 বছরের জন্যে যে ঋণ মওকুফ থাকতে পারে, মানে কিস্তি যেন স্থগিত থাকে 6 মাস বা 1 বছর, এটাও হতে পারে। তাহলে আমাদের এই চাষি পর্যায়ে যারা প্রান্তিক পর্যায়ে যারা চাষি আছে
তারা বেঁচে থাকতে পারবে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের ঋণের সুদ মাফ ও প্রয়োজনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে সকল চিংড়ি ভাইয়েরা এখন আবার নতুন করে চাষ করবে তাদের জন্য 2.5% যে ঋণ, এই ঋণের সুবিধা যেন তারা পায় এই বিষয়ে কিন্তু প্রস্তাব আমরা করেছি। আমরা স্থানীয় বাজারে যাতে চিংড়ির বাজারজাতকরণটা সহজ হয় সেই বিষয়টিকে লক্ষ্য রেখেছি। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহযোগিতায় পারে এই দুঃসময়ে দেশের অন্যতম এই অর্থনৈতিক খাতকে টিকিয়ে রাখতে। বাংলাভিশন নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে চীনা নিরাপত্তা কর্মীদের গুলিতে 6 বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে লোহজং উপজেলার সীতারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কয়েকদিন আগে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে সীতারামপুর প্রকল্পের শ্রমিকরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কাজ করেন। এতে তাদের অতিরিক্ত 300 টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু ওভারটাইমের ওই পারিশ্রমিক পরিশোধ করেনি সংশ্লিষ্ট ঠিকাদাররা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের উপর গুলি চালায়। এতে আহত হন 6 শ্রমিক। তাদের চিকিৎসা চলছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানাইছি তারা বলছে যে টাকা পয়সা দিব, এখন আজকে বলতেছে 150 করে। এবার ক্লেমন খেলা সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের অর্থ সহায়তা দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে 27 ফেডারেশনের 1000 অসহায় খেলোয়াড়কে 10,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। করোনা ভাইরাস দুর্যোগের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, খেলা না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক খেলোয়াড়, পড়েছেন আর্থিক সংকটে। অসহায় এই ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। তালিকা করা হয়েছে বিভিন্ন ফেডারেশনের অসচ্ছল ক্রীড়াবিদদের। কিভাবে তাদের সহযোগিতা করা যায় সে পরিকল্পনা করতে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভায় বসেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভায় সিদ্ধান্ত হয় ধাপে ধাপে মানবিক সাহায্য দেওয়া হবে অসহায় খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের সম্মানী ভাতা দেওয়ারও। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।